নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে এখন আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব গতকাল দ্য বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে দু হাজার বাইশ চব্বিশ শিক্ষাবর্ষে রেগুলার মোডে যে বিএড করছে ভর্তির যে অফিসের এই নোটিফিকেশান সেটা কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে কতগুলি সরকারি বিএড কলেজ রয়েছে এবং তাতে কতগুলি সিট রয়েছে ঠিক আছে তো বলে রাখি যে এই বিএড কোর্সে ভর্তি হলে ভর্তি হতে হলে গ্র্যাজুয়েশনের ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর থাকা প্রয়োজন এবং যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি রয়েছে সেক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড়টা পাওয়া যায় তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো দেখো আজকের এই ভিডিওতে প্রত্যেকটি সরকারি কলেজ কলেজে কতগুলি সিট রয়েছে কোথায় অবস্থিত ঠিক আছে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আর এই সরকারি কলেজে বিএডের খরচ দু বছরে বাইশ হাজারের মতো পড়ে এবং আলাদা যে হোস্টেলটা ফ্রি থাকে তো তবে যে সমস্ত কলেজগুলিতে হোস্টেল নেয় সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে খরচটা মেসের জন্য খরচটা আলাদাভাবে কিন্তু হয়ে থাকবে আর যে সমস্ত কলেজে হোস্টেল আছে সেক্ষেত্রে হোস্টেলটা পুরোপুরি সম্পূর্ণ ফ্রি অর্থাৎ ডিএল সরকারি ডিএলএড কলেজগুলির মতোই এবং যে খাওয়ার খরচা সেটা শুধু লাগে তো আজকের এই ভিডিওতে এই সমস্ত যতগুলি পশ্চিমবঙ্গের সরকারি বিএড কলেজ রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তো তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মতীর্থ যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দাও যাতে সমস্ত ধরনের আপডেটগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় প্রথম যে কলেজটি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো স্পন্সর টিচার্স ট্রেনিং কলেজ তো দেখো এই কলেজটি কোথায় অবস্থিত স্পন্সর টিচার্স ট্রেনিং কলেজ দেশবন্ধু রোড পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট পুরুলিয়া দেখো তাহলে পুরুলিয়া ডিস্ট্রিকে এই যে কলেজটি অবস্থিত এটা হচ্ছে গভর্নমেন্ট এডের একটি কলেজ এবং দেখো সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশটি নেক্সট দেখো যে কলেজটিতে আসছি সেই কলেজটি হলো গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশান বর্ধমান অর্থাৎ দেখো এই কলেজটি বর্ধমানে অবস্থিত কাজিরহাট ঠিক আছে পূর্ব বর্ধমান এক্ষেত্রে দেখো সিট সংখ্যা পঞ্চাশটি এটি পূর্ব বর্ধমানে অবস্থিত নেক্সট আমরা যে কলেজটিতে আসছি তা হলো বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ এটি কোথায় অবস্থিত পশ্চিম মেদিনীপুর এটি একটি গভর্নমেন্টেড কলেজ অর্থাৎ সরকারি কলেজ এবং এতে দেখো সিট সংখ্যা রয়েছে একশোটি এবং এটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ এটিতে কিন্তু সিট সংখ্যা হচ্ছে একশোটি পরবর্তী কলেজে চলে যায় পরবর্তী যে কলেজটি হচ্ছে দেখো রামকৃষ্ণ মিশন ব্রহ্মানন্দ কলেজ অফ এডুকেশন এটি দেখো নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত এটিতে সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এবং এই কলেজটি দেখো অ্যাড্রেসটি যেটি রয়েছে নর্থ চো নর্থ চব্বিশ পরগনা দেখো পিন নাম্বারটা রয়েছে সেভেন ডবল জিরো ডবল ওয়ান এইট এরা বিস্তারিত তথ্য তোমরা এই যে ওয়েবসাইটে পেয়ে যাবে নেক্সট আমরা যে কলেজটিতে আসছি গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ মালদা অর্থাৎ মাল এই কলেজটি মালদাতে অবস্থিত দেখো কি রয়েছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সরণি ইংলিশ বাজার মালদা এক্ষেত্রে দেখো সিট সংখ্যা রয়েছে পঞ্চাশটি এবং এটি মালদাতে অবস্থিত তোমরা বিস্তারিত আপডেট এই যে গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ মালদা বলে গুগলে গিয়ে সার্চ করলে তোমরা আরও বিস্তারিত যে কলেজটা সম্পর্কে জানতে পারবে পরবর্তী কলেজ দেখো পরবর্তী কলেজ হলো গান্ধী সেন্টেনারি বিটি কলেজ হাবড়া অর্থাৎ এটি এটি দেখো উত্তর চব্বিশ পরগনা এই কলেজটি অবস্থিত এক্ষেত্রে দেখো কন্ট্যাক্ট নম্বরও দেওয়া রয়েছে এবং অ্যাড্রেসটা রয়েছে হাবড়া পোস্ট অফিস হাবড়া প্রফুল্লনগর নর্থ চব্বিশ পরগনা এক্ষেত্রে সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশটি পরবর্তী কলেজ দেখো গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন সিটিই বানিপুর এটাও দেখো উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত এবং দেখো এক্ষেত্রে ওয়েবসাইটও তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এবং দেখো এর যে অ্যাড্রেসটা রয়েছে বানিপুর নর্থ চব্বিশ পরগনা পিজিবিটি রোড বানিপুর নর্থ চব্বিশ পরগনা এতে দেখো সিট সংখ্যা রয়েছে পঞ্চাশটি নেক্সট কলেজে চলে যায় পরবর্তী কলেজে দেখো সত্যপ্রিয় রায় কলেজ অফ এডুকেশান এই কলেজটি নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ এটিও উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত এটিও একটি সরকারি কলেজ এবং এতে দেখো সিট সংখ্যা রয়েছে পঞ্চাশটি এবং এর দেখো যে অ্যাড্রেসটা রয়েছে সল্টলেক সিটি কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাত লক্ষ চৌষট্টি পরবর্তী কলেজ পরবর্তী কলেজের নাম হলো দেখো গোপালচন্দ্র মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন এটি দেখো বেরাকপুর নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত এক্ষেত্রে ওয়েবসাইট রয়েছে দেখো জি সি এম কলেজ ডট ইন এবং এক্ষেত্রে দেখো সিট সংখ্যা রয়েছে পঞ্চাশটি এটি একটি সরকারি কলেজ এর সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে পরবর্তী কলেজ দেখো সিমুরালি সচিদানন্দন কলেজ অফ এডুকেশন এক্ষেত্রে দেখো যে অ্যাড্রেসটি রয়েছে পোস্ট অফিস শিমুরালি পুলিশ স্টেশন চাকদহ নদীয়া অর্থাৎ এই কলেজটি নদিয়াতে অবস্থিত এটি একটি সরকারি কলেজ এবং এতে দেখো সিট রয়েছে পঞ্চাশটি ওয়েবসাইট কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ পরবর্তী কলেজ দেখো পরবর্তী কলেজ ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ এটি দেখো যে ঠিকানাটি রয়েছে নেতাজি রোড পোস্ট অফিস বহরমপুর মুর্শিদাবাদ অর্থাৎ এটি মুর্শিদাবাদে এবং দেখো এটি মাইনরিটিদের জন্য এবং এতে সিট সংখ্যা রয়েছে দেখো দুশোটি তো আমরা পরবর্তী কলেজে চলে যাই পরবর্তী কলেজ হলো দেখো ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশান বি ইউ টি 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 ক্যাম্পাস এক্ষেত্রে দেখো পঞ্চাশটি সিট রয়েছে এবং এটি কলকাতাতে অবস্থিত এবং দেখো এর ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তো এর যে বিস্তারিত আপডেট বা তথ্য সেটা তোমরা এই নির্দিষ্ট কলেজের নাম গুগলে গিয়ে সার্চ করলেই কিন্তু আরও বিস্তারিত তোমরা জেনে নিতে পারবে পরবর্তী কলেজ যেটাতে আসছি সেটি দেখো ক্যালকাটা গার্লস বিটি কলেজ অর্থাৎ শুধুমাত্র এটি মহিলাদের জন্য সংরক্ষিত এক্ষেত্রে দেখো ঠিকানা রয়েছে অনিল মৈত্র রোড ঠিক আছে কলকাতা সাত খুনি সেটি একটি গভর্নমেন্ট এডের অর্থাৎ সরকারি কলেজ এবং এতে সিট সংখ্যা রয়েছে পঞ্চাশটি ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ সিজি কলেজ ডট এডু ডট ইন পরবর্তী নেক্সট কলেজে চলে যায় দেখো পরবর্তী কলেজে তোমরা নাম হচ্ছে সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয় এটি ঝাড়গ্রামে অবস্থিত এটি একটি সরকারি কলেজ গভর্নমেন্ট স্পন্সর এবং এতে দেখো সিট সংখ্যা রয়েছে একশোটি এর সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা যে নির্দিষ্ট ওয়েবসাইটটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সেখানে গিয়ে তোমরা কিন্তু জেনে নিতে পারবে এবং এতে দেখো সিট সংখ্যা রয়েছে একশোটি পরবর্তী কলেজে চলে যায় নেক্সট কলেজ হচ্ছে দেখো আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় ঠিক আছে এক্ষেত্রে দেখো সিট সংখ্যা একশোটি এটিও একটি সরকারি কলেজ এর যে এটি এই যে কলেজটি এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত দেখো রয়েছে পোস্ট অফিস জলপাইগুড়ি সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান পরবর্তী কলেজে আমরা যাচ্ছি পরবর্তী কলেজ হলো দেখো ইনস্টিটিউট অফ এডুকেশন পিজি ফর ওমেন ঠিক আছে এটি এটিও মহিলাদের জন্য সংরক্ষিত এটি হুগলি জেলায় অবস্থিত এবং এতে দেখো সিট সংখ্যা রয়েছে পঞ্চাশটি এবং এখানে দেখো যে অ্যাড্রেসটা রয়েছে হুগলি পিন নাম্বার সেভেন ওয়ান টু ওয়ান থ্রি এইট ঠিক আছে নেক্সট কলেজে আমরা যাচ্ছি গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি অর্থাৎ এই কলেজটিও হুগলিতে অবস্থিত এক্ষেত্রে দেখো সিট সংখ্যা রয়েছে পঞ্চাশটি এবং দেখো ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডট অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত আরও তথ্য অর্থাৎ কলেজটি কলেজটি সম্পর্কে খুঁটিনাটি তথ্য তোমরা জেনে নিতে পারবে নেক্সট পরবর্তী কলেজে যাচ্ছি দেখো এটি হচ্ছে শিলিগুড়ি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় অর্থাৎ শিলিগুড়ি বিএড কলেজ এক্ষেত্রে দেখো এটি দার্জিলিং অবস্থিত এবং সিট সংখ্যা সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এটি একটি গভর্নমেন্ট এটি অর্থাৎ সরকারি কলেজ এবং ওয়েবসাইটটি রয়েছে দেখো শিলিগুড়ি বিএড কলেজ ডট কম এই ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু বিস্তারিত আপডেট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারবে ঠিক আছে পরবর্তী কলেজে আসছি দেখো নেক্সট কলেজ হচ্ছে শ্রী রামকৃষ্ণ বিটি কলেজ এক্ষেত্রে দেখো সিট সংখ্যা পঞ্চাশটি এটিও দার্জিলিং অবস্থিত এটি একটি সরকারি সরকারি কলেজ এবং দেখো এখানে ওয়েবসাইট রয়েছে এস আর বিটিসি দার্জিলিং ডট কম এই ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু বিস্তারিত আপডেট এই কলেজটি সম্পর্কে জেনে নিতে পারবে নেক্সট যে কলেজটিতে আসছি তার নাম হলো নিখিলবঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয় এটি বাঁকুড়া জেলায় অবস্থিত এটিও সরকারি একটি বিএড কলেজ এবং এটা দেখো শীত সংখ্যা রয়েছে পঞ্চাশটি এর যে ঠিকানাটা আমি বলে দিচ্ছি তিলবাড়ি পোস্ট অফিস বিষ্ণুপুর ব্যাঙ্কুড়া সেভেন ডবল টু ওয়ান ডবল টু অর্থাৎ এই যে অ্যাড্রেসে তোমরা কিন্তু গিয়ে সমস্ত কিছু জেনে নিতে পারবে তো আজকে আমি এই সমস্ত যে কুড়িটি বিএড কলেজের যাবতীয় অ্যাড্রেস কোথায় অবস্থিত শীত সংখ্যা অর্থাৎ এই সম্প এই সমস্ত কিছু বললাম এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আরেকবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে কল করে দাও যাতে সমস্ত ধরনের আপডেটগুলো সবার আগে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ